অবৈধ বার্মিজ সুপারির বিরুদ্ধে অভিযান অব্যাহত হাইলাকান্দিতে প্রায় 50,800 কেজি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত হয়েছে হাইলাকান্দিতে লালা থানায় বাজেয়াপ্ত দুটি বার্মিজ সুপারি ভর্তি লরি লালা থানায় আটক দুটি ষোলো চাকা লরি থেকে প্রায় 50,800 কেজি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত হয়েছে মিজোরাম থেকে গুয়াহাটি সরবরাহের সময় লালা বাইপাসে স্থানীয় জনতার সহযোগে পুলিশ বাজেয়াপ্ত করেছে অবৈধ বার্মিজ সুপারি ভর্তি লরি দুটি অভিযানের সময় দুটি লরির চালক এবং সহচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বাজেয়াপ্ত করা বার্মিজ সুপারির বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা হবে বলে অনুমান করা হয়েছে শোনা পাইছি আমরা তিনটা গাড়ি আছে একটা গাড়ি কেসে গিয়া ও গাড়ি যাওয়ার পরে পাবলিকে যখন টের পাইছি একটা গাড়ি ফাইরে গেছে গিয়া পরে দুইটা গাড়ি একটা নিয়েছে একটা ইয়া পুলিশে ফোন করা হয়েছে পুলিশ গেছে পুলিশে গিয়া পাবলিকে প্রায় হাজারো পাবলিক আসলো পাবলিকের সবাই পুলিশের হ্যান্ড ওভার করিয়া দিছে পুলিশে এখানে গাড়িটা নিয়ে আইছে চন্দ্রপুর বাইপাস আর ঘটনাটা হয়েছে সিন্ডিকেটটা চলে তো শুনতেছি বেজানু এরপরেও তো মাল সাপ্লাই হইতেছে সরকারের পদক্ষেপ নেয় পুলিশও স্টেপ নেয় এরপরে মালটা যায় এরকম কীরকম কী যায় হ্যাঁ এইগুলো তো আমরা তো বুঝতে পারছি না আমরা তো খালি আম পাবলিকেরও বুধবাইছি মানে এইটা আম পাবলিকেরও সমস্যাটা খালি স্থানীয় বিধায়কও আছে সব আছে মন্ত্রী এমএলএ আছে এরপরে মাল পুলিশ আছে এরপরে আপনার সরকার আছে এরপরে মাল যাইতে থাকে শুনে মানে ডেইলি অনেক শুনতেছি মানে মাল যায় এরপরে ধরেও পুলিশে এগুলো কিতা হয় আমরা তো তোকে আমরা আমার এইটো অব্যাহত আছে আপনাদের জানে আর যাকালিও আমি বিনয়পুর এখন গাড়ি লালাত দুখন গাড়ি আমি জব্দ করেছো এটা লিগেল যেখানে অ্যাকশন আছে এখানে আমি ইনিশিয়েট করেছো এইটোর উপর বেস করে পরবর্তী আমি এতিয়ালৈকে আমি যেহেতুকে যথেষ্ট পরিমাণৰ আছে সেইখিনি হিসাব নিকাজ কৰি থকা হৈছে সময় লাগিব এতিয়ালৈকে ডিটেইল কিমান যথেষ্ট পৰিমাণৰ আছে কাৰণ এই মুহূৰ্তত কৰি দিব পৰা অৱস্থা আছে লালা বাইপাছ আপোনাৰ জানে বাইপাছৰ যিটো চন্দ্ৰপুৰ এৰিয়া তাৰ অঞ্চলতে আমাৰ ৰাইজেও সহযোগত আমি বিলাইপুৰৰ ইঞ্চিডেণ্টটোৰ এজন ব্যক্তি আটক কৰা হৈছে আৰু বাকীখিনি আমি ইনভেষ্টিগেশ্যনৰ পিছত সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।